সামনেই পৌর ভোট, কি বলছেন প্রার্থীরা, কার দখলে থাকবে পৌরসভা, এসব নিয়েই দেখুন পৌর ভোটের প্রাককালে নিউজ নোম্যান্স ল্যান্ডের বিশেষ অনুষ্ঠান মিশন পৌর ভোট। এখন বনগাঁ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড দোরগোড়ায় পৌরসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে নিউজ নোম্যান্স ল্যান্ডের বিশেষ অনুষ্ঠান মিশন পৌর ভোট নিয়ে এই মুহূর্তে আমরা বনগাঁ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে। এই পাঁচ নম্বর ওয়ার্ডটি দীর্ঘদিন ধরে বামেদের দখলে। বামেদের প্রাক্তন কাউন্সিলর মানবেন্দ্র কর্মকার এবছর ভোটের প্রতিদ্বন্দ্বিতা না করলেও বাম প্রার্থী সবিতা রায় এবছর বামেদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ওয়ার্ডে। পাশাপাশি ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন কাউন্সিলর দিলীপ মজুমদার, এবং বিজেপির যিনি প্রার্থী হয়েছেন সমাজসেবী অলোকেশ ঘোষ। পাশাপাশি কংগ্রেসের প্রার্থী সুনীল রায়ও প্রতিদ্বন্দ্বিতা করছেন এই বনগাঁ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড থেকে। এই মুহূর্তে আমরা রয়েছি পাঁচ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অলোকেশ ঘোষের সঙ্গে। আমরা শুনে নেব যে প্রথমবার ভোটের ময়দানে প্রচার কীভাবে সারছেন। প্রচার সকালে উঠে মন্দিরে প্রণাম করে আমি প্রচারে বেরিয়ে পাড়ায় পাড়ায় ঘুরি, এইভাবে আমার প্রচার শুরু। একদম প্রথমবার রাজনীতির ময়দানে এসেছেন, কতটা সমস্যা হচ্ছে? কোনো সমস্যা বলতে তো কিছুই নেই, আমি তো ঠিক আছি, কারণ আমি সারা বছর লোকের পাশে থাকি, আমার কোনো সমস্যাই নেই। আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সারা বছর আমি লোকের পাশে থাকি, এইভাবে আমি সেবা করে যাবো, এইভাবে আমি চলবে, আমার আমি কারো প্রতিদ্বন্দ্বী ভাবি না। আমি ভোটে জিতলে আপনার প্রথম কাজ কি হবে? আমার ভোটে জিতলে আমার কাজ হলো, আমার ওয়ার্ড পিছিয়ে পড়া ওয়ার্ড, আমার ড্রেনের সমস্যা আছে, জল নিকাশিনের সমস্যা আছে, এগুলো সমস্যার সমাধান করা আমার মূল কাজ। ও 100% আমি, মানুষ যদি আমার পাশে থাকে আর পাশে আছে, আমি 100% জিতবো। একদমই, সারা বছর ধরে তিনি মানুষের সঙ্গে থাকেন, ওয়ার্ডের মানুষের সঙ্গে থাকেন, তাকেই হাতিয়ার করে এবছরের প্রচার সারছেন বিজেপি প্রার্থী অলোকেশ ঘোষ। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বনগাঁ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী সবিতা রায় ঘোষকে। আমরা জেনে নেব যে কীভাবে তিনি প্রচারের কাজ সারছেন। একদম তো দোরগোড়ায় ভোট, কীভাবে সারছেন প্রচারের কাজ এখন? আমরা প্রতিদিন সকাল বিকেল আমার সঙ্গীদের নিয়ে আমরা ঘুরছি, বেরোচ্ছি, মানুষের সাড়াও পাচ্ছি। এই ওয়ার্ডটাতে দীর্ঘদিন ধরেই তো বামেদের দখলে ছিল, সে জায়গায় কতটা অ্যাডভান্টেজ পাচ্ছেন? আমরা পাচ্ছি, ভালোই সাড়া পাচ্ছি, এবং যে এক্স কাউন্সিলর ছিলেন তাকেও মানুষ চাইছেন। আপনার বিরুদ্ধে তো একজন দাঁড়িয়েছেন, তিনি প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের, আর একজন বিজেপির দীর্ঘদিনের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, সেই জায়গায় লড়াইটা কতটা কঠিন বলে মনে হচ্ছে? লড়াইটা আমি সেইভাবে কঠিন ভাবছি না, কারণ আমি প্রতিদ্বন্দ্বী হিসাবে আমি সেইভাবে ভাবছি না, কারণ জনগণ আমাকে সাড়া দিচ্ছে, আমাকে আশীর্বাদ করছেন। এখন জনগণ বুঝবেন যে কাকে করা যায়, কাকে আনা যায়, কাকে ভালোবাসবেন, সেটা জনগণের হাতেই। বামফ্রন্টের দখলে থাকা মানে ওয়ার্ডে কোন কোন কাজ আছে যেগুলো অসমাপ্ত রয়ে গেছে, সেগুলো শেষ করতে চাইবেন যদি ভোটে যেতেন? কোন কোন কাজ আছে বলতে, দেখুন আমি তো এবার প্রথম দাঁড়িয়েছি, যা যা আমার আমি দেখব, আমি যদি আসতে পারি তাহলে আমি দেখব জনগণ যেটা চাইছে সেই কাজগুলোই আমি আগে করব, জনগণের পাশেই আমি আগে দাঁড়াবো, জনগণ যেটা বলবে আমি সেটাই করব। এই এলাকাতে নিকাশি একটা বড় সমস্যা, নিকাশি সমস্যা, সেটা কি কোনোভাবে মডিফাই করবেন? অবশ্যই করব।
জেতার ব্যাপারে কতটা আশাবাদী আপনি? আমি 100%। মূলত এই ওয়ার্ডটি বামেদের দখলে হওয়ায় মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাইছেন বামফ্রন্ট প্রার্থী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন 5 নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেস প্রার্থী সুনীল কুমার রায়। শুনে নেব তিনি এবছর কীভাবে প্রচারের কাজ সারছেন, প্রচারের কাজ কেমনভাবে সারছেন। প্রচারের কাজ আমি আমার নিজস্ব স্টাইলে করছি, বয়স তো আমার 73। আমার এখানে কাউ বেশিরভাগই ছাত্রছাত্রী, আমি কাউকেই বিরক্ত করছি না, তোমরা আমার সঙ্গে এসে আমি কোনোদিনই করিনি। এই ওয়ার্ডে আমি আছি প্রায় 66 বছর ধরে, রাজনীতি করি 68 সাল থেকে। ন্যাচারালি এই স্কুলে, এখানকার একটা স্কুলে আমি 40 বছর শিক্ষকতা করেছি আর কি। আমার পক্ষে কারো কাছে গিয়ে নতুন করে ভোট চাওয়ার বা পরিচয় করানো সম্ভব নয়। আমি চেষ্টা করব প্রতি বাড়ি বাড়ি গিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করছি। এ পর্যন্ত 2টি চক ছাড়া প্রায় সব জায়গাতেই ঘুরে এসেছি। আমার সঙ্গে যারা পেয়েছি, যারা স্বতঃস্ফূর্ত হয়ে গেছে, আর একটা আবেদনপত্র নিয়ে পৌঁছেছি তাদের কাছে। ব্যাস, আমার কারোর বিরুদ্ধে কোনো খবরই মানো নেই। দল আমাকে প্রার্থী করেছে, প্রদেশ থেকেও বলেছে আপনাকে দাঁড়াতে হবে এই মুহূর্তে এই মুখ নিয়ে, তাই আমি দাঁড়িয়েছি। আমি তো আগে সুদিনেও কংগ্রেসের সঙ্গে ছিলাম, দুর্দিনেও কংগ্রেসের সঙ্গে আছি। লড়াই যারা দাঁড়ান তারা তো ভাবেন যে হ্যাঁ, সব কোনো খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু এখানে তো সমস্যা হয়ে যাবে যে আসলে আমার ম্যান পাওয়ারটা খুব কম। মানুষ সময় তো আমাকে সবাই চিনবেন, কিন্তু ভোটে তো 2 ধরনের লোক আছে, এক ভোট কেউ দেন আর হচ্ছে ভোটটা তুলে নিয়ে আসেন। সেই ভোট তুলে নিয়ে আসা মানে কর্মীরা, সেই কর্মীর সংখ্যাটা আমার খুব হাতে গোনা কয়জন। ফলে যদি কেউ ইচ্ছা হয় ভোট দেওয়ার ইচ্ছে হয়, কিন্তু তুলে নিয়ে আসার লোক নেই। ফলে লড়াইটা সেই পরিভাবেই হবে, এভাবেই ভেবে নিতে হবে। আর এখন রাজনীতিটা যে পর্যায়ে পৌঁছে গেছে, এই রাজনীতিতে আমি এই ধরনের রাজনৈতিক ঘরনার সঙ্গে আমি বিশ্বাসী নই। এখনকার যে রাজনীতি চলছে এই ঘরনার সঙ্গে আমি প্রকৃতার্থে বিশ্বাসী নই, আমি ওই ঘরনাতে বিশ্বাস করি না। তাতে হয়তো ভাবলাম যে আমি একজন মানুষ, তার শ্রদ্ধা করে আমাকে বললো স্যার আপনি বিশ্বাস করুন আপনাকে ভোটটা দেবো, সে যে ওই জায়গাটায় দাঁড়িয়ে থাকবে তেমন কোনো মানে নেই। কেন পরিস্থিতিটা কোন দিকে নিয়ন্ত্রণ হবে বা ঘুরে যাবে সেটা আমি বলতে পারবো না। যে কাজগুলো হয় কিছু কিছু জায়গায় এখনও কিছু কাজ বাকি আছে, ইলেকট্রিফিকেশনে কিছু বাকি আছে, আর সামাজিক নিরাপত্তাটা খুব দ্রুত দরকার হয়ে আছে। তারপরে এইখানে কিছু ড্রেন আর যেগুলি রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন আছে। আর আমি সেসব কোনো কথা না, যেহেতু দলের দায়িত্বে আছি আমি মুখ্য তো চাই সুষ্ঠু ও নিরপেক্ষ প্রশাসন। সব প্রার্থী যেতে পারবে আশাবাদী হয়ে থাকে, আমিও আশাবাদী, কিন্তু ওটা একটা নির্ভরযোগ্যতা নেই আমার। কেন আমি তো নিশ্চিত হয়ে যখন দাঁড়িয়েছি তখন আমি যেতে পারবো সে তো প্রত্যাশী হবই। আমি চাইও মানুষ আমাকে 2 হাত ভরে আশীর্বাদ করুক, মানুষ আমার পাশে দাঁড়াক, সেটা তো কতটুকু হবে বলতে পারবো না। বয়সের প্রতিবন্ধকতাকে ছাড়িয়ে জাতীয় কংগ্রেসের প্রার্থী এবছর প্রচার সারছেন নিজের। দীর্ঘদিন ধরে বামেদের দখলে থাকা 5 নম্বর ওয়ার্ডের এবারের তৃণমূল প্রার্থী দিলীপ মজুমদারকে আমরা পেয়ে গেছি। শুনে নেব তার কাছ থেকে যে কীভাবে আপনি প্রচার সারছেন এবছর। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক দীর্ঘ 25 বছর ধরে আমাদের 5 নম্বর ওয়ার্ডের, আমাদের দল জবের থেকে গঠন হয়েছে, আমাদের কোনো প্রার্থী এখানে জিততে পারেনি। এখানে একটা বাম দুর্গ ছিল। আমরা প্রথম থেকেই, আজকে জবের থেকে ইলেকশান ডিক্লেয়ার হয়েছে, প্রার্থী হিসেবে দিদি আমাকে এখানে নমিনেট করে পাঠিয়েছে। আমি সেই দিন থেকেই সকালে বিকেলে রাত 10টা অবধি প্রতিটা মানুষের বাড়ি বাড়ি যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমি দিলীপ মজুমদার, আপনাদের পাশে সবসময় থাকবো, নাগরিক পরিষেবা আপনাদের সবসময় দিতে অঙ্গীকারবদ্ধ হব, এই বলে মানুষের কাছে যে আমাদের পৌর যে ডেভেলপমেন্টটা হয়
তার নাগরিক পরিষেবাটা আমরা দেব বলে অঙ্গীকারবদ্ধ হচ্ছি। প্রথম প্রথম এটা তো বাম দুর্গ ছিল, আস্তে আস্তে মানুষ বুঝেছে যে দিদির সৈনিক দিলীপ পোন্দার যদি আসে তাহলে এই 5 নম্বর ওয়ার্ড হয়তো আবারও ভালো ডেভেলপমেন্ট হবে। আমরা একজনকে ভালো প্রার্থী পেয়েছি এবং এই ওয়ার্ডটাকে রিকভারি করে একটা সুন্দরভাবে মডেল ওয়ার্ড তৈরি করব। সেই সমর্থনে আগামী দিন মানুষ এখানে খুব উৎফুল্ল। আমার কাছে কেউ আপনার প্রতিদ্বন্দ্বী বলে এখন মনে হচ্ছে না, সব দিদির লক্ষ্মী ভাণ্ডার শুভসাথী স্বাস্থ্যসাথীর হাওয়ায় সব উড়ে চলে গেছে, কিচ্ছু নেই। প্রাক্তন কাউন্সিলর ছিল অপুদা, আমি বলবো না খারাপ মানুষ, ভালোই মানুষ, রাজনীতিকবিদ, কিন্তু তিনাকে এখন আর দেখা যায় না। জয়ী হলে সবার প্রথম আমার যেটা আছে, নিকাশন ব্যবস্থাটা এখানে খুব দুর্বল আছে এবং চারিদিকে প্রচুর পুকুর আছে। আপনার ওই প্রতাপগড় পাটে একটা মানে ঝিল আছে, যে ঝিলটা ওই এলাকার 2-3টে পাট মানুষকে খুব ডিস্টার্ব করছে, বড় বড় সাপ ফাপ ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, মানুষ আতঙ্কে আছে এবং সেই আতঙ্কে অনেক মানুষ কিন্তু ঘরবাড়ি বিক্রিও করে দিয়েছে। এটা তাদের ডিস্টার্ব হবে, মানুষ জলের দামে ঘরবাড়ি বেঁচে চলে যাবে তাদের কাছে এবং তারাই কিনছে। আমি নামটা বলে দিতে পারি কিন্তু আমি বলবো না, সামনে যেহেতু ভোট আমি কাউর ক্ষতি চাই না, তা আমরা সেই জিনিসটা করতে দেবো না। প্রত্যেক অলিগলি ড্রেন রাস্তা হাইম্যাক্স লাইট 576খানা হাউস ফরল বাড়ি দিয়েছি। 3টে কলোনি ছিল, আজকে সেসব কলোনি নেই, সেসব একদম মডেল কলোনি হয়ে গেছে। যেরকম ক্যালকাটায় কলোনি দেখবেন এরকম দিদির ছোঁয়ায় মডেল কলোনি খেয়েছে। এবং আমি 6 নম্বর ওয়ার্ডে সব থেকে ওই নিকাশিনীটা করব, যেটা জলটাকে কিভাবে বের করে দিয়ে মানুষকে রিলিফ দেওয়া যায়। আর সবথেকে বড় কথা, কিছু কিছু বেকারত্ব ব্যাপারগুলো আছে যে মানুষ কোভিড-19 প্রচুর মানুষের কাজ চলে গেছে, আমরা অলরেডি সেটাকে লিস্ট করছি। এবং যেসব ছেলেমেয়েরা কর্মহীন হয়ে পড়েছে, যে মায়েরা বোনেরা, আমার প্রথম লক্ষ্য থাকবে কি করে তাদেরকে আবার পুনরায় কর্ম ফিরিয়ে দেওয়া যায়, মানুষের মুখে হাসি ফোটানো যায়। আমি 100% আমি অলরেডি জিতে গিয়েছি, এত কথা বলবো না, মানুষের মুখের হাসি দেখলেই বোঝা যায়। আর আমি একটা ব্যাপক সংখ্যক ভোট নিয়ে আবার বনগাঁ পৌরসভায় আমি নবীকরণ চেয়ারম্যান এই কাউন্সিলর হতে চলেছি। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং নিকাশি ব্যবস্থার সমাধান করবেন এমনটাই আশ্বাস দিলেন দিলীপ মজুমদার। গোটা ওয়ার্ড ঘুরে যে ছবি উঠে এলো, কোনো রাজনৈতিক দলের প্রার্থীরাই নিজেদের 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। কিন্তু শেষ হাসি হাসবে কে, জানতে হলে অবশ্যই নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখতে হবে। ক্যামেরায় সব্যসাচী ভট্টাচার্যের সঙ্গে দীপ বিশ্বাস, নিউজ নোমান্সল্যান্ড, বনগাঁ।